মানে প্রথমত শেখা খুব ভালোবাসা আছে মনে হয় ভাই কি যে বল কথা আনছস সেটা আগে দেখি না জানলাটা আসতাম না ভাই একদিন ইনশাআল্লাহ আমিও বড় লোক হব আপনাদের দোয়ায় Hey everyone, Assalamualaikum. This is Ahmed Shuba and welcome back to my new video. So, after suddenly a plan for Samra, friend Ramile. Baptisi on a green blog upload the Hotchana. So, after the Matanukara blog, the Hotchana, try Corbo. Deki, Shobamile Kotajai, Najai, Amshata Hotcha, our friend Dakayamia, Pradesha, the Midkari Rahotche Bivash or the Chinian. Arda হচ্ছে our friend Himal. Hi guys. আমার হচ্ছে ওর একটা ইউটিউব চ্যানেল আছে। কি কি জানা কিনতেছে? আচ্ছা যাই হোক। আজকে কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে যাওয়া যাক। হঠাৎ করে প্ল্যান করলাম আমার হচ্ছে ওই যে শেখ হাসিনার আশ্রয় প্রকল্প হয়ে ওদিকে আর কি I felt for you I regret for losing the one who loved me for who I can't go back to হচ্ছে বাসকালী নদী বলে walking through all the dust memories and frame a past we simply let be what I don't close the door Guys, আপনারা হচ্ছে এই ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ রাস্তার যে অবস্থা বারোটা বাজতেছে বেশি অবস্থা খারাপ রাস্তা হচ্ছে প্রকল্প সামনে গিয়ে দেখা একটা অবস্থা এটা হচ্ছে বাকখালি ভবন এটা হচ্ছে শন খালি এখানে হচ্ছে আপনার একটা ভবনের একটা নাম দিয়েছে ওটা হচ্ছে মসজিদ মসজিদটা মাশাআল্লাহ অনেক বেশ সুন্দর করছে আর ওটা হচ্ছে সোনালী গোলাপ আপনাদের বলছিলাম না একটা ভবনের নাম এক এক রকম বুঝছেন সব ভবনেরই নাম দেওয়া হয়েছে এখানে আপনাদের পুরোটা একটা ঘোরা দেখায় দেখেন সবচেয়ে বেশি আমার ইন্টারেস্টিং লাগছে ওটা হচ্ছে মসজিদটা দেখেন যে কত সুন্দর করে করতেছে এখানে কিচেনে একটা রান্না করা হচ্ছে এটা ভালো একটা স্মেল আসতেছে বন্ধু রাস্তার মধ্যে তো কেমন লাগছে সেটা বল গাড়িতে তো চালাইছিলি হ্যাঁ চালাইছি রাস্তা খারাপ কোনো বললাম না কারণ কাজগুলো কমপ্লিট হয় না সেই ক্ষেত্রে রাস্তা ঠিক করবে সে প্ল্যান এখন পর্যন্ত আমরা করতে পারি না আমার যতটুকু ধারণা কাজগুলো কমপ্লিট হয় নাই রাশেদ তুই তো মনে হয় যে রাস্তার যে অবস্থা ছিল লাফাতা আসছস ভাই কি যে বল ফাটা আনছস সেটা তো আগে দেখি না জানলাটা আসতাম না ভাই তুই কি ব্লগ করছস ব্লগ করতেছি তো করোনা না তুই পুন্ডি বাড়ি করতেছিস কেন কি বন্ধু কিছু বলবি তুই আসলে কক্সবাজারের বাসিন্দাদেরকে মানে প্রথমত শেখা খুব ভালোবাসা আছে মনে হয় কারণ সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিমানবন্দর যে আস্ত্রাখানের প্রকল্প তারপরে এই যে কয়লা বিদ্যুৎ অনেক কিছু উন্নয়ন করতেছে কি বলবো অসংখ্য ধন্যবাদ বাতাস সেই লেভেল একটা বাতাস আর ওদিকে হচ্ছে আমি আপনার দেখাই গরিবের সুইমিং পুল এগুলো কারণ হচ্ছে সবাই গোসল করতে পারে এটা হচ্ছে আপনার এখানে লেখা হচ্ছে দেখেন জলবায়ু দেশপ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আশ্রয় প্রকল্প স্কুল কক্সবাজার বাস্তবায়নে আশ্রয়ন দ্বিতীয় প্রকল্প বাকিটা আপনার হচ্ছে দেখেন সোনালী গোলাপ এটার জন্য একটা কী নাম, এটা হচ্ছে হত্যাকাণ্ডটা কীরকম অসমাধান হয়ে গেছে। ওই যে মসজিদটা লাগাইছিলাম যে ওই মসজিদটা আর কি। বন্ধুরা আশা দেখা ওর নাম হচ্ছে রাশাদ, আমি ওর ডাকে হচ্ছে রাশাদ আকাফন, নামটা কেমন আছে। এটা হচ্ছে আপনার বাকখালী নদী বল আর কি। ওই যে ওদিক থেকে হচ্ছে মহেশখালী আসা যাওয়া করা হয়, এটা হচ্ছে একদম সাগরের সাথে মিশে গেছে দিক পানি গিয়ে আর কি। ওই পাশটা হচ্ছে আপনার দেখতে সুন্দরবনের মতো ফিল চলে আসে এমনটা লাগে আর কি। আমি একটার মধ্যে দেখা ওই যে শিপটা দিয়ে হচ্ছে মহেশখালী থেকে যাতায়াত করে আর কি লোকজন, ওই যে একটা যাচ্ছে একটা আসতেছে। ভালো ফোন না তাই হচ্ছে এত বেশি জুম দিয়ে তাকাতে পারতেছে না, যার কারণে নয়েজ চলে আসতেছে ভিডিও জুম করলে মাত্র। একদিন ইনশাল্লাহ আমিও বড় লোক সব আপনাদের দোয়াই। আমার বন্ধু রাশেদের মতো কি ফোর্টিন প্রো ম্যাক্স এই সে যতগুলো আপডেট ফোন বের হবে ওখান থেকে বের করে আমি জানি কি বলবো, বেরে করো না বুঝছো তো। এখন হচ্ছে এটা হচ্ছে হিমা দাদু, ফাইনালি বাসায় চলে আসলাম। অনেক বেশি টায়ার্ড আজকে, হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।